নমস্কার বন্ধুরা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মাছের একটা দুর্দান্ত রেসিপি করে তোমাদেরকে দেখাবো, কাতলা মাছ। এখানে দেখো আমি 550 কাতলা মাছ নিয়েছি, একটু বড় সাইজের পিস করেছি। মাছগুলো কিন্তু ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে। এবার এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, একটা করে মাছ এইভাবে ধরবো আর গ্যাসে সেকে নেব। খুব ভালো করে কিন্তু এপিট ওপিট উল্টে উল্টে কিন্তু মাছগুলোকে সেকে নিতে হবে। প্রতিটা মাছ কিন্তু আমি একইভাবে এই সেকে নিচ্ছি। এইভাবে মাছ সেকে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকে না। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে, মাছের কোনো গন্ধই থাকবে না। সব মাছ আমি এভাবে সেকে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর অল্প একটু ধনে, অল্প একটু গোটা জিরে। এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। আগে কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে বাদবাকি মশলাগুলো পরে দিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছে আমি নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত দিয়ে খুব ভালো করে মাছটাকে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম। এবার দেখো একটা সাইড হয়ে গেছে, এইভাবে আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে বাদবাকি মাছগুলো ভেজে নিচ্ছি একইভাবে। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। 3-4 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। তোমরা একবার এইভাবে মাছটা সেকে রান্না করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। আর তোমরা মাছের যে একটা আস্তে গন্ধ সেটা কিন্তু পাবে না। আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। তার মধ্যে 2 কোয়া রসুন দিয়েছি, তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো। রসুনটা দিলে খেতে খুব ভালো লাগবে, ওই জন্য আমি দিয়েছি, না দিলে এমন কিছু টেস্টের হেরফের হবে না। এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের কম ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা তোমরা টেস্ট অনুযায়ী দেবে তোমাদের। এবার এই সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু আলুটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলা কষানো যত ভালো হবে রান্নাটা কিন্তু তত টেস্টি হবে। এবার দেখো মাঝে মাঝে আমি অল্প অল্প করে জল দেবো আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলা কষালে আবার যখন শুকিয়ে যায় আবার জল দিতে হবে। এইভাবে মশলা কষালে কিন্তু খুব ভালো লাগে খেতে রান্নাটা। বেশ কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে জল দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল, আমি এখানে গরম জল ব্যবহার করছি। জলটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে, যে যেমন ঝোল রাখতে চাও সেই রকম দেবে। আমি এখানে 2 কাপ মতো দিলাম। সবসময় রান্নার ক্ষেত্রে যদি গরম জল ব্যবহার করো তাহলে কিন্তু এই রান্নার কালারটাই পাল্টে যায়, খুব সুন্দর কালার হয়। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। 4-5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন দেখবে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, মানে 75% সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিতে হবে। আর মাছ দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটালে হবে না, 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। এভাবে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখো 3-4 মিনিট হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে। এখন যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটার 1 চামচ দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার সেন্টটা তো খুব সুন্দর লাগে মাছে, তোমরা অন্য যে কোনো মাছে কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারবে। আজকের এই রান্নাটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো ভাজা মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি ঝোলটাকে ফোটাবো না, এবার গ্যাসটাকে অফ করে দেবো।
এইভাবে কাতলা মাছ একবার বাড়িতে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দাও, দেখো সবাই তোমার প্রশংসা করবে। এবার ঠান্ডা হওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না এতটা ভালো হয়েছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তারপরে আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো।